কি খুঁজছো? আপনার কোনো ফর্মাল ভালো শার্ট প্যান্ট কিছু? আমার ফর্মাল সেরকম নেই। সে কি ইন্দ্রজিৎ দেবের ছেলে, দেববাড়ির বড় ভাই, তার কোনো ফর্মাল শার্ট প্যান্ট নেই? না, আমি এরকম পোশাকই পরি। কেন? কেন? আমি যে কখনো বাইরে যাই না, স্কুল অবধি পড়তাম, কিন্তু তারপর আর প্রয়োজন বোধ হয়নি। আসলে কলেজ পাশ করার সময় বুঝে গেছিলাম যে আমার জায়গা এই বাড়ির একটা কোণের ঘরে। আসলে একটা মস্ত লক্ষণ রেখা আছে যেটা আমি কখনো অতিক্রম করি না। আমি যে হাঁটতেই পারি না, আমি যে চলতেই পারি না, জানো, আর এই পৃথিবী বারবার আঙুল দিয়ে মনে করিয়ে দেয়, আর অদ্ভুত দৃষ্টিতে আমার পায়ের দিকে তাকিয়ে বলেছে, তুই পিছিয়ে আছিস, পিছিয়ে আছো পৃথ্বী। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি সব পারি, আমি সব পারি। ইচ্ছে করলে এক লম্হায় আমি তুলে তুলে একটা সুন্দর ছবি এঁকে ফেলতে পারি, আমি সেতারে সুর তুলতে পারি, ভায়োলিনের উপরে ঝড় দিয়ে আমি অদ্ভুত সুর তুলতে পারি। কিন্তু কেন সবাই, আমি তো এসব পারি, এগুলো তো অনেক কেউ পারে না। তাদের তো কেউ বলে না কিছু, তাদের তো কেউ বলে না যে তোমরা প্রতিবন্ধী। তাহলে কেন কেন বারবার আমায় আঙুল তুলে বলা হয় যে আমি প্রতিবন্ধী? আমি কেন, আমি পারি না, আমি কি করব, আমি পারি না। জন্মের সময় আমি কি বলেছিলাম যে আমি এই হুইল চেয়ারে বসতে চাই? জন্মের সময় আমি কি বলেছিলাম যে আমি অন্যর সাথে পাল্লা দিয়ে দৌড়াতে পারবো না? আমি কি বলেছিলাম যে আমি সোজা হয়ে দাঁড়াতে পারবো না? বলো, আমি কি কখনো ভেবেছিলাম যে আমার বিয়ে হবে? আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্ট খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। সাবধানে সাবধানে দেখে, আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?